কি ব্যাপার? কি দেখছো বাবে? কি ব্যাপার বেদ? শাপলা তো হাসতে হাসতে বেরিয়ে গেল। তুমি কি ওকে কিছু বললে নাকি? আই লাভ ইউ বললে নাকি? প্লিজ বলো। তুমি না এইভাবে এইভাবে সন্দেহ করাটা বন্ধ করো। তুমি মেন্টালি সিক হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমি মেন্টালি সিক হয়ে যাচ্ছি, কারণ আমি আমি ইনসিকিউর। বেদ বেদ, তুমি আমার বুড বি হয়ে এই বেডরুমে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে কি কি প্রশ্ন করলে? আর সে সে হাসতে হাসতে চোখে জল নিয়ে বেরিয়ে চলে গেল, আর আমি প্রশ্ন করলে সেটা মেন্টালি সিক হয়ে গেল। হ্যাঁ, তুমি সিক হয়ে যাচ্ছ। ওরা তুমি কেন বোঝো না, আমার ভালোবাসার শেষ শব্দটা তোমার জন্য। আর তুমি যদি এইভাবে ক্রমাগত সন্দেহ করতে থাকো, তাহলে তোমার আর আমার মধ্যে যে বন্ধনটা, এটা আস্তে আস্তে হারিয়ে যাবে। দ্য বন্ডিং ইজ কল্ড লাভ। বেদ, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে, তোমাকে হারানোর ভয় করছে, খুব ভয় করছে। পলক, পলক কিসের ভয়? গতকালই আমাদের বিয়ের অ্যানাউন্স হয়ে গেছে, আর তো মাত্র মাসখানেক, তারপর আমি তুমি আর আমাদের আমাদের সংসার। না বেদ, তুমি আমাকে ওর সামনে হাফ করো। না বেদ, হাফ করো আমাকে। পলক ছাড়ো, তুমি আমাকে ওর সামনে হাফ করো। আমি খাবারটা টেবিলে রাখছি, পলক দিদির ভাব ভালোবাসা হয়ে গেলে খাবারটা খেয়ে নেবেন। আর পলক দিদি, আমি না দেখেছি, তুমি যখনই আমার স্বামীকে জড়িয়ে ধরো, তখনই উনি কেমন বটবৃক্ষর মতন হয়ে যান। এই শোন, তুই কি বলতে চাইছিস? ওটা তুমি বুঝবে না, এটা বোঝার মতন রসবোধটুকু তোমার নেই। ও কি বলে গেল? বটবৃক্ষের মতন মানে? রাইট, বেদ বেদ, আমি তোমাকে হাগ করলে তোমার কোনো ফিলিংস থাকে না? না, তুমি গাছের মতন দাঁড়িয়ে থাকো। বেদ, আমাকে বলো, তোমার কোনো ফিলিংস থাকে না? বলো, আমার খিদে পেয়েছে। লুক অ্যাট মি প্লিজ, শোনো, এইভাবে রাগ করো না, কথাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি বোঝার চেষ্টা করবো বেদ, যে বারবার তোমার আর আমার মধ্যখানে কেউ দাঁড়িয়ে পড়ছে, আর বারবার তোমার আর আমার মধ্যখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে, আর তুমি তুমি সেটা বুঝতে পারছো না। কোন গ্যাপের কথা বলছো তুমি? কোন দুজনের মাঝে কে এলো পলক দিদি? মানে ছিলাম তো আমি আর আমার স্বামী, সে যেমনই ছিলাম, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের দূরত্ব, অভিমান, মাঝে তো তুমি এলে। তুমি তো ছিলেই না পলক দিদি, তাহলে আজ কেন এটা বলে আমার দিকে আঙুল তুলছো যে আমি তোমার আর বেদবাবুর মাঝখানে চলে এসেছি? শাট আপ, জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। বেদ, এরপরেও তুমি ওকে কিছু বলবে না? শাপলা প্লিজ, তুমি যাও, যাও এখান থেকে। বেদবাবু, আমি চলে যাব, কিন্তু আমি চলে গেলেই কি সত্যিটা আপনার পিছু ছাড়বে? একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি সত্যি কি
আমি আপনার আর পলক দিদির মাঝখানে চলে এসেছি। বেদবাবু আপনি আমার স্মৃতির সিঁদুরের দিকে তাকান, আমার এই শাখা পলার দিকে তাকান। ও আপনি তো আবার আমার মুখও দেখেননি। ঠিক আছে, যার মুখ দেখেননি তাকে ভালোবাসা যায় কিনা সেটা নিয়ে পলক দিদি প্রশ্ন তুলতেই পারে। ঠিক আছে, এটা হতেই পারে। আর পলক দিদি, তুমি ঠিকই বলেছ, আমি বোধহয় তোমার আর বেদবাবুর মাঝখানে চলে এসেছি। শুধু একটা কথা, আমি যখন চলেই এসেছি তখন কিন্তু আর আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমাদের গায়েগঞ্জে বাড়ি পলক দিদি, সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি, তাই যদি এই বাড়ি থেকে বেরোতেই হয় তাহলে আমার লাশ বেরোবে। ঠিক তাই, তোকে লাশ হয়েই বেরোতে হবে যেদিন আমার আর বেদের বিয়ে হবে। কি জানি কার কপালে কি আছে, দেখা যাক না। তবে তুমি এসবের জন্য খাবারের উপর রাগ করো না। যতই হোক, আমার শ্বশুর বাড়ির পয়সা তো নষ্ট হলে খুব খারাপ লাগে, আর লক্ষ্মী নষ্ট করতে নেই, খেয়ে নাও। দেখলে ও কিভাবে বলে গেল, আমাকে পয়সার খোঁটা দিয়ে গেল। আসলে পলক, তুমি বারবার কোনো না কোনোভাবে ওর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ছো এবং হেরে যাচ্ছ, আর তাই তুমি ইম্পেশেন্ট হয়ে পড়ছো। আমি হেরে যাচ্ছি মানে? ওই ছোট লোকের কাছে আমি জীবনেও হারবো না। আমি তোমাকে পেয়ে জীবনের সবচেয়ে বড় জয় পাবো, সেদিন সাপলা হারবে আর আমি জিতব। কি হয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে বেদের সাথে আবার ঝগড়া হয়েছে। বিয়ের আগেই যদি এত ঝগড়া হয়, বিয়ের পরে কি হবে? বিমনি, এসো এসো আমার সঙ্গে এসো, আমি সব ঝগড়া বন্ধ করে দিচ্ছি আর তোমার মনও ভালো করে দিচ্ছি। এসো, এটা তোমার ঘর তো, বলো তুমি কি রং করো। কিন্তু বিমনি, কালার শেড আর যিনি রং করবেন উনি তো নেই। আসো ভেতরে আসো, চলে এসছেন উনি। তোমার ঘর যিনি রং করবেন, পুরো প্ল্যানিংটা যিনি বোঝাবেন, চলে এসছে। আপনি রংগুলো দেখান। ম্যাডাম কালার্স, এই ওয়ালটা পেস্তা গ্রিন হোক, আর এই ওয়ালটা ডার্ক গ্রিন হোক, আর একটা না টেক্সচার পেন্টিং এর খুব দরকার ছিল। ঠিক আছে ম্যাডাম,